রাজ্য সরকারের ক্লাস 8 এর ইতিহাস বইয়ে মদন মোহন সাভারকরদের বিরুদ্ধে অপমানজনক কথা লেখা হয়েছে। হিন্দু মহাসভা আর্য সমাজকেও দায়ী করা হয়েছে, অভিযোগ করেছে বিজেপি। দলের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন, রাজ্য সরকার অনুমোদিত নতুন সিলেবাসের লেখা রায় ও মার্টিনের অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ে সাম্প্রদায়িকতা এবং দেশভাগ নামক চ্যাপ্টারে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে, যেখানে হিন্দু মহাসভা, আর্য সমাজ, আরএসএস এর মতো সংগঠনকে দায়ী করা হয়েছে। 15 দিনের মধ্যে এই বিকৃত ইতিহাসের পরিবর্তন করা না হলে আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সৌমিক ভট্টাচার্য। আগামীকাল কিংবা বুধবারের মধ্যে আমরা মামলায় যাচ্ছি, পার্টি নয় অন্য সংগঠন মামলা করবে।